পণ্যের দাম বাড়াতে ব্যবসায়ীদের অজুহাতে সবশেষ সংস্করণ এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তাই হঠাৎই উত্তাপ খাতুনগঞ্জে। ইউক্রেন থেকে চিনি, মসুর ডাল ও ছোলা আমদানি হয় না, তবুও সেগুলোর দাম বাড়িয়েছেন দেশের ব্যবসায়ীরা। এমনিতেই গত কয়েক মাসে কেজি প্রতি আটার দাম 16 থেকে 20 টাকার মতো বেড়েছে। এর প্রভাবে বেকারি পণ্যের দামও বেড়েছে। যুদ্ধ শুরুর পর দেশে আটা, ভোজ্য তেলের দাম আরও বেড়েছে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাতে রাতারাতি বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। অথচ সেসব দেশ থেকে আমদানি পণ্য বাংলাদেশে এসে পৌঁছতে অন্তত আরও 2 মাস লাগবে, কিন্তু দেশের খাতুনগঞ্জে এসব পণ্যের দাম বাড়ানো হলো কোনো যুক্তি ছাড়াই। এই যে বাজারের একটা দেশকে উসিল্লা দিয়ে যে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, এটা আসলে অত্যন্ত দুঃখজনক। এই ব্যাপারে যদি কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ না করে, তাহলে আমরা সাধারণ ক্রেতারা প্রচণ্ড বিপদগ্রস্ত, ছাড়া আমাদের আর কোনো পথ নেই। এটা আমি মনে করি এটা একটা ষড়যন্ত্র মতো মনে হচ্ছে, কারণ ইউক্রেন আর রাশিয়ার যে যুদ্ধটা এটা মাত্র 1 সপ্তাহের বিষয়, কিন্তু আমাদের যে মালামাল যেখানে তারা ইনপুট করেছে এটা তো অনেক আগের, 1 মাস 2 মাস আগের ইনপুট করা মাল। এখন তো এই ষড়যন্ত্রের এই গন্ধ এখানে আসার কথা না, কারণ ইউরোপ থেকে এত দ্রুত এমন কিছু হয় না যে বাংলাদেশে জিনিসপত্রের দাম বাড়বে। এটা কোনো যাতে সিন্ডিকেট না হয়, সিন্ডিকেট যাতে আগামী রোজাতে যাতে কার্যকর করতে তারা না পারে। সব আইটেমের দাম বৃদ্ধি পাচ্ছে, হয়তো এই যুদ্ধ যদি আরও বেশি দিন দীর্ঘস্থায়ী হয় হয়তো আরও প্রভাব এখানে পড়ার সম্ভাবনা, কারণ এখানে খাতুনগঞ্জের মধ্যে এখানে সব ইম্পোর্টার বাইরে থেকে ইম্পোর্ট করে, সব ব্যবসায়ী এখানে, ব্যবসায়ীর প্রাণকেন্দ্র হলো খাতুনগঞ্জ আর ব্যবসায়ের রাজধানী হলো চিটাগাং। তাহলে এই হিসেবে ওই দিকে যদি যুদ্ধ যদি প্রলম্বিত হয় আমাদের বাজার ব্যবস্থাও আরও খারাপ হওয়ার সম্ভাবনা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে অবশ্যই জিনিসপত্রের দাম বাড়বে বলে জানিয়েছেন এই ব্যবসায়ী নেতা। 80-90% পণ্য রাশিয়া এবং ইউক্রেন থেকে আসে, যার কারণে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ বিশ্বস্ত কারণে, যুদ্ধ চলার কারণে যারা সাপ্লাইয়ার আছেন তারা মাল সাপ্লাই দিতে পারছেন না, পাশাপাশি যারা আমাদের এখানে লোকাল ইম্পোর্টার আছেন তারা এলসি দিতে পারছেন না। সেই কারণে আজকে প্রায় 15 দিন ধরে এই অস্থিরতা বিরাজ করছে এবং প্রতি পণ্যের কেজি প্রতি 20-30 টাকা দাম বেড়েছে। গমও ইউক্রেন থেকে প্রায় 50-60% গম আসে, সেই গমেরও অস্থিরতা প্রায় 200 টাকা মনে বেড়েছে গত সপ্তাহ থেকে এই সপ্তাহের মধ্যে। সরকারি বেসরকারিভাবে রাশিয়া ইউক্রেন থেকে আগের বছরগুলোতে দেশে গম আমদানি বেশি হলেও 2021 সাল থেকে সেটি কমে এসেছে। এরপরও দেশে গমের দাম বেড়েছে, এমনকি ভারত থেকে আসা গমও যুদ্ধের অজুহাতে বাড়তি দামে বিক্রি হচ্ছে। যুদ্ধ তো শুরু হয়েছে মাত্র কিছুদিন হলো, হ্যাঁ, এই যুদ্ধের আগে যে পণ্যগুলো কিনেছে সেগুলো তো দাম বাড়ার কোনো যুক্তিকতা নেই। যদি এগুলো দাম বেড়ে থাকে, হ্যাঁ, এবং আমরা হচ্ছে প্রতিটা পণ্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটাই দেখে থাকি, তো ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য যদি বেশি তফাৎ থাকে তখন আমরা মনিটরিং করে সেটার ব্যবস্থা নিয়ে থাকি। এই নিত্য পণ্যের দাম যাতে ন্যায্য মূল্যের মধ্যে থাকে এবং ভোক্তা যেন ন্যায্য মূল্যে পণ্যটা পায়, সেজন্য ভোক্তা অধিদপ্তরের মনিটরিং চলমান আছে এবং এই মনিটরিং রমজান মাসে এবং অব্যাহত থাকবে। এদিকে যুদ্ধের পাশাপাশি রমজানকে ঘিরেও সব রকমের পণ্যের দাম বাড়ানো হয়েছে বলে মনে করেন অনেকে। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি।